সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আজ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দেশের নাগরিকদের নিরাপত্তা নেই। সরকার কি অবস্থান নিচ্ছেন এ নিয়ে আমরা আশ্বস্ত হওয়ার মতো কিছু জানতে পারছি না। জনগণকে তারা পাত্তা দেয় না, জনগণ আর ক্ষমতার উৎস নেই। ক্ষমতার উৎস যারা, সেই বিদেশিদের সঙ্গে তারা আলাপ আলোচনা করছে। বর্তমান সরকার জনগণের ভোটে নয়, বিদেশি শক্তির প্রভাবে ক্ষমতা এসেছে, তারাই সরকারের প্রধান ক্ষমতার উৎস। এজন্যই সীমান্তে নাগরিকদের নিরাপত্তা পত্তা নেই। এদিকে জো বাইডেনের চিঠি নিয়ে উবাইদুল কাদেরের উল্লাস নিয়ে যা বললেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। জানাবো উপজেলা নির্বাচন বর্জনের পথেই হাঁটছে বিএনপি। এবারে থাকছে বিএনপি প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে আসার সুযোগ করে দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। জানিয়ে দেব বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুতেই বৃহস্পতিবার মাগরিব পর্যন্ত ছয় মুসল্লি মারা গেছেন। তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে, বাকি দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে গাজায় সম্পূর্ণ বিজয় সম্ভব। ইসরায়েল সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবের জবাবে হামাস বেশ কয়েকটি শর্ত দিয়েছিল, এরপরই তিনি একথা জানান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সীমান্তে নাগরিকদের নিরাপত্তা নেই, জোনায়েদ সাকি। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আজ বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে দেশের নাগরিকদের নিরাপত্তা নেই। সরকার কি অবস্থান নিয়েছেন এ নিয়ে আমরা আশ্বস্ত হওয়ার মতো কিছু জানতে পারছি না। জনগণকে তারা পাত্তা দেয় না, জনগণ আর ক্ষমতার উৎস নয়। ক্ষমতার উৎস যারা, সেই বিদেশিদের সঙ্গে তাদের আলোচনা চলছে। বর্তমান সরকার জনগণের ভোটে নয়, বিদেশি শক্তির প্রভাবে ক্ষমতা এসেছে, তারাই সরকারের ক্ষমতার উৎস। এজন্য চলমান মিয়ানমার সংকট সমাধান করতে সরকার চীন ও ভারতের সহায়তা চায়। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ভাষানী অনুসারী পরিষদ আয়োজিত কাগমারি সম্মেলন এবং স্বাধীন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশের সব রাজনৈতিক দলকে হাস্যকর হিসেবে পরিণত করা হয়েছে মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, আমাদের দেশ ইতিমধ্যে একটা গৃহযুদ্ধের অবস্থায় রয়েছে। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নাগরিকদের বিভক্ত করছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে দেওয়ার কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর বাংলাদেশকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন, অথচ আমরা এ সম্পর্কে কিছুই জানি না। আমাদের দেশের পত্র পত্রিকায় এ সম্পর্কে কিছুই লেখা হয়নি। পরে সাংবাদিকরা যখন পররাষ্ট্র সচিবকে জিজ্ঞাসা করেছেন, তখন তিনি বলেছেন, অনেক আগেই এই অনুমতি দেওয়া হয়েছে। মিয়ানমার ইস্যুতে সরকার ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে উল্লেখ করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মিয়ানমারের এই অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করাও অনিশ্চিত হয়ে পড়ল। বিভিন্ন পরাশক্তির অর্থনৈতিক এজেন্ডা মিলিত হওয়ায় এই অঞ্চলে স্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে কিনা এ বিষয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত। মানুষকে জানতে হবে এখানে কি ঘটছে। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, মওলানা ভাসানীকে সমাজ পরিবর্তনের কাজে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারিনি। তিনি জাতীয় মুক্তির যে চেতনা দেখিয়েছিলেন, আমরা সেটাকে সঠিক দিকে নিয়ে যেতে ব্যর্থ হয়েছি। জাতীয় সার্বভৌমত্ব সংরক্ষণে প্রশ্নটি নতুন করে এসেছে। সুষম সমন্বয়ের মাধ্যমে আগামীতে জাতীয় মুক্তিকে সামনে এগিয়ে নিতে না পারলে আমরা আবারও একই ভুল করব। বাইডেনের চিঠিতে উবাইদুল কাদেরের উল্লাস নিয়ে যা বললেন রিজভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের বক্তব্যকে যাত্রাপালার সংলাপের ঢঙে সস্তা বিনোদনে ভরপুর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেন, উবাইদুল কাদের সাহেব, আপনার এই উল্লাসে প্রমাণিত হয় আওয়ামী লীগ সরকারের জনভিত্তি ধসে গিয়ে নেতারা আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে। বৃহস্পতিবার বিকেলে সংবাদ ব্রিফিংয়ে রিজভি বলেন, উবাইদুল কাদেরের বক্তব্য যাত্রাপালার ঢঙের সস্তা বিনোদনে ভরপুর। এই ভদ্রলোককে দেখলাম বর্তমানে বিনা ভোটে সরকারের কাছে লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি চিঠি নিয়ে প্রায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। কাদের সাহেব বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেছেন, এখন আপনাদের সাহসের উৎস কোথায়, কে সাহায্য করবে? উবাইদুল কাদেরের বাচালতাপূর্ণ এবং চটুল কথার দ্বারা নিজেদের অপকর্ম এবং দখলদারিত্বের পাপ আড়াল করার চেষ্টা করতে গিয়ে আওয়ামী লীগের কলঙ্ক আরও তীব্র হয়ে ওঠে। রিজভি বলেন, গত অক্টোবর 2023 সালে উবাইদুল কাদেরের একটি বক্তব্য নিশ্চয়ই সবার মনে আছে। আপোষ হয়ে গেছে, আমরা আছি দিল্লি
সিলি আছে, দিল্লি আছে, আমরাও আছি। এই কথার অর্থ দেশের জনগণ নয়, পরগাছা আওয়ামী লীগের অস্তিত্ব টিকে আছে দিল্লির করুণার উপর। আওয়ামী লীগের দ্বিচারতা ঐতিহ্যই হচ্ছে নিজ দেশের সার্বভৌমত্বকে দুর্বল করা। বিএসএফের গলিতে বিজেপি মারা গেলেও আওয়ামী লীগের প্রতিবাদ করার সাহস নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বান্দরবানে নাইখোং সরিতে মিয়ানমার সীমান্তে অরক্ষিত হয়ে পড়েছে, যেখানে বাংলাদেশের নাগরিকরা চরম নিরাপত্তাহীনতায়। সীমান্তে বাংলাদেশি এলাকায় নারী পুরুষ কেউই নিরাপদ নয়, জীবন যাচ্ছে মর্টার শেলে। বাংলাদেশের চারিদিকে সীমান্ত এলাকা এখন রক্তক্ষয়ী খেলা চলছে উল্লেখ করে রিজভী বলেন, মানুষের জীবন এবং ভূমি এখন অরক্ষিত, পার্শ্ববর্তী দেশ থেকে দলে দলে লোক এবং অস্ত্র বাংলাদেশে অনুপ্রবেশিত হচ্ছে। আর বাংলাদেশ সরকার অভিসন্ধি প্রসূত নিরাপত্তা মূলত দেশের মানুষকে নতজানু করার এক গভীর চক্রান্ত। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর শান্তির বাণী এখন দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী প্রতিদিনই পিছু হটছে, আর তাতে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হচ্ছেন। অথচ বিএনপির আমলে বাংলাদেশের সীমান্ত এলাকা ছিল সুরক্ষিত এবং জনগণ ছিল নিরাপদ। এখানেই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিএনপির কাছে অবৈধ ক্ষমতা নয়, জনগণের স্বার্থই বড়। এ কারণে বিএনপি তলে তলে কিংবা প্রকাশ্যে কোনোভাবেই দেশ এবং জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কারো সঙ্গে আপোষ করেনি। উপজেলা নির্বাচন বর্জনের পথে হাঁটছে বিএনপি। জাতীয় সংসদের মতো উপজেলা ভোটেও বর্জনের পথে হাঁটছে বিএনপি। নির্বাচন ঘিরে কোনো উত্তাপ নেই দলটিতে, আনুষ্ঠানিক কোনো আলোচনাও নেই রাজপথের প্রধান এই বিরোধী দল ও সমমনাদের মধ্যে। দলীয় মনোনয়ন সমর্থন পেতে নেই কোনো তোড়জোড়। হামলা মামলায় বাড়ি ছাড়া তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও এই নির্বাচন নিয়ে নেই তেমন কোনো আগ্রহ। হাইকমান্ড রয়েছে আগের সিদ্ধান্তেই অটল। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না তারা। তবে সংসদ নির্বাচনের মতো ভোট বর্জন এই কৌশল নিতে পারে দলটি। এ নিয়ে দলের মধ্যে আলোচনাও চলছে। উপজেলা পরিষদের এই নির্বাচনেও ভোটারের উপস্থিতি কমিয়ে সরকারের বিরুদ্ধে আরেকটি গণ অনাস্থা জানানোর উদ্যোগ নেওয়া হতে পারে। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনেও ভোট বর্জন এনজির স্থাপন করতে চায় দলটি। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া বা স্বতন্ত্র প্রার্থী হলে নমনীয় থাকার কৌশল নেওয়ার বিষয়ে পরামর্শ দিচ্ছে দলের ক্ষুদ্র একটি অংশ। তবে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের মূল দাবি দুর্বল হয়ে যাওয়ার যুক্তি দিয়ে অংশ নেওয়া বিরোধিতা করছে বড় অংশটি। এদিকে দলের নেতাকর্মীরা শঙ্কা প্রকাশ করে বলেছেন, সংসদ নির্বাচনের আগে যেমন বিরোধী দলের নেতাকর্মীকে চাপ প্রয়োগ করা হয়েছে, বিভিন্ন প্রলোভন দেওয়া হয়েছে, এ নির্বাচনেও নেতা ভাগিয়ে নেওয়া, দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ দেওয়া হতে পারে, টোপ দেওয়া হতে পারে, এরই অংশ হিসেবে বুধবার থেকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা লিয়াকত আলী চেয়ারম্যান। তার সমর্থকদের অভিযোগ, শুরুতে লিয়াকত চেয়ারম্যানকে উপজেলা নির্বাচনে নিতে চাপ প্রয়োগ করা হয়, তাতে তিনি রাজি না হওয়ায় গ্রেপ্তার করে বাঁশখালীতে নেওয়া হয়েছে। এরকম আরও ঘটনা ঘটতে পারে, শঙ্কায় দলটির জ্যেষ্ঠ নেতারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। যেখানে তারা অটল রয়েছে, তাদের মতে 7ই জানুয়ারির মতো নির্বাচনী খেলায় অংশ নেওয়ার কোনো মানে নেই। এ ধরনের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শুধু নেতাকর্মী নয়, সাধারণ জনগণও আগ্রহ হারিয়ে ফেলেছে। বিএনপি প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার সুযোগ করে দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিয়েছিল, তারা এখন বিরোধিতা করছে কেন? আমরা তো মানবিক কারণে কয়েক বছর আগে রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছি, কিন্তু এবার তো আমরা কোনোভাবেই আর উদারতা দেখাতে পারবো না। তিনি বলেন, মিয়ানমার সীমান্তে শক্ত অবস্থান আছে বাংলাদেশের, সীমান্ত উদারভাবে খুলে দেওয়ার সুযোগ নেই, দেশটি থেকে যারা এসেছে তাদেরকে ফিরিয়ে নিতেই হবে, বিকল্প কোনো পথ নেই। বিএনপি নেতাকর্মীরা সুস্থ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা ভেবেছিল বিদেশিরা তাদের জন্য এগিয়ে আসবে, কিন্তু তা না হয় দলের নেতাকর্মীরা সুস্থ নেই। মূল কারণ, রাজনীতিতে তাদের সব আশা গুড়ে বালি, কর্মীদের চাঙ্গা রাখতে কিছু বলতে হয়, এজন্য তারা উল্টাপাল্টা বকছে। এ সময় সেতুমন্ত্রী বলেন, সীমান্তের শঙ্কা নিয়ে জাতির সঙ্গে চিঠি দেবে সরকার, ভারতও এ বিষয়ে চিন্তিত, কারণ তাদের দেশও মিয়ানমারের নাগরিকরা প্রবেশ করেছে। জানাব আন্তর্জাতিক সংবাদ। হামাসের শর্ত প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। কি আছে শর্তে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছেন, কয়েক মাসের মধ্যে গাজায় সম্পূর্ণ বিজয় সম্ভব। ইসরায়েল সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে হামাস বেশ কয়েকটি শর্ত দিয়েছিল, এরপরেই তিনি একথা জানান। নেতানিয়াহু বলেন, হামাসের সঙ্গে আলোচনা করে কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না এবং তাদের শর্তগুলো উদ্ভট। বুধবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, সম্পূর্ণ এবং চূড়ান্ত বিজয়
ছাড়া অন্য কোনো সমাধান নেই। তিনি আরো বলেন, হামাস যদি গাজায় টিকে থাকে তবে পরবর্তী গণহত্যা শুধু সময়ের ব্যাপার। ইসরায়েল হামাসের পাল্টা প্রস্তাব গ্রহণ করবে বলে আশা করা হয়েছিল, কিন্তু ইসরায়েল এই প্রস্তাব স্পষ্টভাবে তিরস্কার করল এবং ইসরায়েলি কর্মকর্তারা হামাসের যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে একেবারে অগ্রহণযোগ্য হিসেবে দেখছে। হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জহুরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, নেতানিয়াহুর মন্তব্য রাজনৈতিক সাহসিকতার একটি রূপ এবং তার বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে তিনি সংঘাত চালিয়ে যেতে চান। একটি মিশরীয় সরকারি সূত্র বিবিসিকে জানিয়েছে, মিশর এবং কাতারের মধ্যস্থতায় নতুন করে আরেক দফা আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার কায়রোতে এই আলোচনা হতে পারে। মিশর এসব পক্ষকে চুক্তিতে পৌঁছানোর জন্য নমনীয়তা দেখানোর আহ্বান জানিয়েছে বলে সূত্রটি। মঙ্গলবার হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে তাদের পাল্টা প্রস্তাব পেশ করে। সংবাদ সংস্থা রয়টার্স হামাসের নথির একটি খসড়া দেখেছে এবং হামাসের এই শর্তাবলী প্রকাশ করেছে। প্রথম পর্যায়ে যুদ্ধে প্রথম 45 দিনের বিরতিতে সব ইসরায়েলি নারী জিম্মি এবং 19 বছরের কম বয়সী পুরুষ, বৃদ্ধ এবং অসুস্থ ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে জেলেবন্দী ফিলিস্তিনি নারী এবং শিশুদের মুক্তি দেওয়া হবে। এছাড়া গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করতে হবে এবং হাসপাতাল ও শরণার্থী শিবির পুনর্গঠন শুরু করতে হবে। দ্বিতীয় পর্যায়ে বাকি ইসরায়েলি এবং ফিলিস্তিনি পুরুষ, জিম্মি এবং বন্দীদের বিনিময় করা হবে। এরপর ইসরায়েলি বাহিনী সম্পূর্ণরূপে গাজা ত্যাগ করবে। তৃতীয় পর্যায়ে উভয় পক্ষের দেহবশেষ এবং মৃতদেহ বিনিময় করবে। প্রস্তাবিত চুক্তির ফলে গাজায় খাদ্য এবং অন্যান্য সাহায্যের সরবরাহ বৃদ্ধি পাবে। যুদ্ধে 135 দিনের বিরতি শেষে যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শেষ হবে। গত বছরের 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় 1,300 মানুষ নিহত হয়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলের পাল্টা হামলায় 27,700 বেশি ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে 65,000 আহত হয়েছে।